আমরা অনেকে অসুস্থ থাকি, আপনারা মধু খেতে পারেন, বেশি করে মধু খেলে আপনি সুস্থ থাকবেন। কালিজিরা খেতে পারেন, কালিজিরা হাব্বাতুস সাউদা শিফাউন মিন কুল্লি দা ইল্লা সাম, মৃত্যু ছাড়া সব রোগের ঔষধ। কালিজিরা পাওয়া যায় কিশোরগঞ্জে? কালিজিরারে কি বলেন আপনারা? মাশাআল্লাহ, কালোজিরা। আপনাদের ভাষা অনেক সুন্দর, কিশোরগঞ্জ ময়মনসিংহ আপনাদের ভাষা অনেক সুন্দর। তো এই কালোজিরা আপনারা খাবেন, মধুর সাথে মিক্স করে খাবেন, সুস্থ রাখবে কে? আমি প্রায় বলি যে কোরআনি এই মেডিসিন গুলো আপনারা খাবেন, মাখবেন, এগুলো অনেক ভালো। অলিভ অয়েলের কথা আমি প্রায় বলি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি অলিভ অয়েল মাখতেন, জাইতুনের তেল দিয়ে দাড়িতে মাখতেন, চুলে মাখতেন, গায়ে মাখতেন, চামড়া সহজে কুচকে যায় না, চেহারা উজ্জ্বল থাকে, চুল সহজে সাদা হয় না। এই জন্য বেশি বেশি অলিভ অয়েল ইউজ করবেন। লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। আল্লাহ নামের জিকির করবে যারা, আল্লাহর কাছে প্রিয় তারা, আল্লাহর কাছে প্রিয় যারা, জান্নাতে প্রবেশ করবে তারা। জোরে লা ইলাহা সবাই জিকির করেন, লা